কংগ্রেসের ডাকা বন্ধকে কেন্দ্র করে উদয়পুরে শাসক দলের দুই কর্মীকে গ্রেপ্তার করে রাধাকৃষ্ণপুর থানার পুলিশ। এরই প্রতিবাদে বিজেপির যুব মোর্চার কর্মীরা থানা ঘেরাও করে। যুব মোর্চার কর্মীদের অভিযোগ, পুলিশ সিপিআইএম এর হয়ে কাজ করে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। দুর্ভাগ্যবশত ওই সময়ে এসপি ম্যাডাম নিজের গাড়ি এখন ফিরে থাকতেছে, হঠাৎ গাড়ি থেকে নামলো নাই, মানে সেটা কোনো কথাবার্তা নাই। আমরা জিজ্ঞেস কি ইয়াতে কে আয়, ইয়াবে রোকায়, কোনো কথা নাই। পাকারো পাকারো তার মধ্যে ওনার সঙ্গে যেসব স্টাফ ছিল একদম খাট বাজে ব্যবহার, তাই একদম স্পষ্ট বুঝলাম যে আজকে কংগ্রেসের বন্ধনে সমর্থন করার লেগা প্রশাসনের একটা অংশ মানে বিরোধী দলের সঙ্গে মিলে সেরা এইভাবে একটা ষড়যন্ত্র করতেছে, এবং তারা অনেকটা এই কাজে সার্থক হয়েছে। কারণ আমাদের এটা কষ্টে বুঝতে পারছি, কারণ আজকের ব্যাপারটা আমরা কষ্টে বুঝতে পারছি।